রাসুলকে মেনে চলো রাসুলকে মানতে গিয়ে যদি উনিশ বিষ হয় তাহলে আমল বাতিল হবে যত বড়ই হোক রাসুলকে মানতে গিয়ে যদি উনিশ বিষ হয় আমল বাতিল হবে পাগড়ি যত বড়ই হোক রক্ষার কোনো পথ নেই রাসুলকে মানতে উনিশ বিশ মানে বিধান সালাম হলো আসসালাম আল্লাহ রসুল বলছেন হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করা হবে তা হাতটা পৃথক করার পরে আবার বুকে মারল আবার মুখে বলছে এই দুটা কি এই দুটা হলো রাসুলকে অপমান করা আমি ভালোবাসা দেখালাম যে আপনার ভালোবাসার পাঁচ পয়সা দাম নেই আপনার ভালোবাসা নির্ভর করে মোহাম্মদ সাল্লামের কথার উপরে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম তো ঢুকি যখন তখন দেখি একজন বড় মলানা উঁচু লম্বা জোয়ান বিশাল পাগড়ি বড় পাঞ্জাবি পরে আছে উনি সবকে শেখাচ্ছেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাহ সারিকালাক লব্বাইক ইন্নাল হামদুলিল্লাহি সারিকালাক আমি তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার ওনার কথা যখন বলা শেষ হলো তখন আমি বলছি জোনাব এটা তো এহরাম বাঁধতে হবে তালবিয়া পড়তে হতো ইয়ালামলামে ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য ইয়ামানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম তা আপনি যে এখানে এহরাম বাঁধিয়ে তালবিয়া পড়াচ্ছেন তখন আমাকে বলছে যে বাড়ি থেকে এহেরাম বাঁধলেও হবে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দাম দিতে হবে কেন আমি মানুষ নই আমারটা চলে না নেন এবার হাজি ক্যাম্প নয় বাড়িতে এরাম বাঁধলেও চলবে ধর্ম নিজের মতো ধর্ম রাজশাহী চাপাই না বাবু হাওয়াই লাড্ডু যে চাহে খালে যে চাহে ছোট দে হিসেব ধর্ম কারোর নীতিতে চলে না ধর্ম একজন মানুষের নাম দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ বিচার মাঠে রেহাই পাবে না আল্লাহ এবং আল্লাহ উপেক্ষা করে কাটাই মেপে দাঁড়ি পাল্লাই মেপে চলতে হবে ধর্ম মানার কখনো হতে পারে না কিয়ামত পর্যন্ত হবে না কোরআন তেলাওতের পরে সদাক আল্লাহ দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে আমার মরা পর্যন্ত সময় থাকলো মানে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো দেখি কে এমন প্রমাণ দিতে পারে যে আসসালাম আলাইকুম বলার পূর্বে বিসমিল্লা বলতে হবে মরা পর্যন্ত সময় থাকল দেখি কেমন প্রমাণ দিতে পারে এলামলাম ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য ইয়ামানের জন্য এলামলাম ছাড়া অন্য জায়গাতে কেউ হেরাম বাঁধতে হবে দেখি কে এমন প্রমাণ দিতে পারে যে এই দ্রুত চলতে পারে আল্লাহ এই যদি না হয় তাহলে তার থাকার জায়গা কি হবে আমার নীতিমালার কথা এখনো শেষ হয়নি তুমি কারো গায়ে অবস্থা বসে থাকবা না তুমি এক খেয়ালে চেয়ে থাকো একবারে পাথরের মতো পাখি যেন তোমাকে মনে করে পাথর